একটা আপু আমাকে কমেন্ট করেছে আপু তুমি ভিডিও কিভাবে বানাইছো একটা রিপ্লাই ভিডিও দাও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই দিস ইজ মি শাহেন আক্তার ফ্রম শাহেন আক্তার জিরো থ্রি ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ ভিডিও এই ভিডিওটি স্পেশালি সে আপুর জন্য যে আপু আমাকে কমেন্ট করেছে একটা রিপ্লাই ভিডিও পাওয়ার জন্য আসলে আমি একটা পানির ট্রেন্ডিং ভিডিও যেটা চলছে এখন আমি সেটাই বানিয়েছিলাম বাট আমারটা তেমন হয়নি তাও একটা আপু ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করেছিল যে আপু তুমি এটা কিভাবে করেছ প্লিজ জানিও সো সে আপু রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য এখন আমি চলে এসেছি এখানে আমি প্রথমে একটা বোতল নিয়ে নিয়েছি ছোট দেখে এরপর একটা সেপ টিফিন এরপর একটা দিয়া সাথে প্লাস নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি আমার সবচেয়ে পছন্দের ক্যান্ডেলগুলো সো ফার্স্ট আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি প্রথমে ক্যান্ডেলটাকে দিয়া সেলাই দিয়ে জ্বালিয়ে নেব এরপর আমি সেপ টিফিনের সাহায্যে প্লাস্কটা দিয়ে বোতলটা একটা একটা করে ছিদ্র করে নিব এই টেন্ডিং পানির বোতলের ভিডিওটা করতে গিয়ে আমি একটা ভুল করেছি অবশ্যই সেই ভুলগুলো আপনারা করবেন না এখানে আমি সেই বুলটা বলে দিচ্ছি সেটা হচ্ছে এখানে ছোটো বোতল নিবেনই না ছোট নরম সে বোতলগুলো দিয়ে ভিডিও তৈরি করলে হবে না কারণ এখানে পানির ভিডিওটি যদি আপনারা পারফেক্টলি বানাতে চান তাহলে অবশ্যই আপনাদের বড় একটা বোতল নিতে হবে এবং অবশ্যই সেটা দুই লিটারের কাছাকাছি হলে বেশি ভালো হয় কারণ ওগুলো দিয়ে ভালো পানির ট্রেনিং ভিডিওটা আসে আমি যেহেতু ভিডিওটি ফার্স্ট বানিয়েছি তাই আমি নিজেও বুঝতে পারিনি যে ছোট বোতলে আসলে ভিডিওটি করা সম্ভবই না আর অবশ্যই বোতল ছিদ্র করার আগে এটা মনে রাখতে হবে যে উপরের যে বোতলের মুখটা আছে সেটা খানিকটা ফুটো করে নেবেন এরপরে বোতলের খানিকটা অংশ আপনারা উপরের দিকে ফুটো করে নেবেন পুরোটা ফুটো করার দরকার নেই কারণ ফুলটা যদি ফুটো করা হয় তাহলে পানির ভিডিওটা ভালো আসবে না আর আমার মতো ভুল কেউ করবেন না কেউ আগে ছোটো বোতল দিয়ে ট্রাই করবেন না কারণ বোতলগুলো ছিদ্র করতে অনেকটা টাইম লাগে অনেক সময় নিয়ে বোতলটা ছিদ্র করতে হয় এরপর অনেকটা টাইম নিয়ে ছিদ্র করার পর যদি দেখেন যে বোতলটা দিয়ে হচ্ছে না তাহলে এতটা টাইম আমাদের লস হয়ে যাচ্ছে আমাদের যে এতক্ষণ বসে বসে ছিদ্র করে বোতলটাকে রেডি করলাম সেটা পুরোই আমাদের বৃথা তাই কেউ অবশ্যই ছোটো বোতল কেউ ট্রাই করবেন না এখানে বোতলটা ছিদ্র করতে আমি অনেক টাইম নিচ্ছিলাম তাই আমার হাজব্যান্ড নিজে নিয়ে বলল। দাও আমি করে দিই পরে আমার হাজব্যান্ড বোতলটাকে ছিদ্র করতে শুরু করলো এখানে আমার হাজব্যান্ড বোতলটাকে ছিদ্র করছিল আর এদিকে আমি ক্যান্ডেল নিয়ে ভিডিও করছিলাম ক্যান্ডেলটাকে আর হ্যাঁ অবশ্যই কমেন্টে বলে যাবেন আমার ক্যান্ডেলটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশেষে আমার বোতল ছিদ্র করা শেষ হলো ছিদ্র হওয়া শেষে বোতলের ফাইনাল লুকটার ভিডিওটা আমার এখান থেকে স্কিপ হয়ে গিয়েছে তাই আমি আপনাদের দেখাতে পারলাম না বোতলটা কি কতটুক পর্যন্ত আমি ছিদ্র করেছিলাম যাই হোক এখানে আমার কয়েকটা ভিডিও ক্লিপ দিয়ে দিলাম যাতে আপনারা ভিডিও করতে আপনাদের সুবিধা হয় বাই দা ওয়ে একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট করতে হয় তাই আপনাদেরটা অবশ্যই মনে রাখতে হবে ভিডিও এত ইজিলি বানানো সম্ভব নয় যাই হোক ভিডিও বানাতে গিয়ে তো আমি পুরো বিজে গিয়েছি আর ভিডিও শেষে হলো এটাই আমার অবস্থা যাই হোক পানির টেন্ডিং ভিডিও বানাতে গিয়ে আমার অবস্থা ভীষণই খারাপ যাই হোক প্রথম দিন যেহেতু ছোটো বোতল দিয়ে আমার ভিডিও হয়নি তাই আমি নেক্সট দিন বড় একটা বোতল নিয়ে হাজির হয়েছি আর এখন আমি আপনাদের বড়ো বোতল দিয়ে একটা ভিডিও করে দেখাবো অবশেষে আমার ভিডিওটি কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন কাল ছোটো বোতল দিয়ে যেটা হয়নি আজ বড় বোতল দিয়ে অনায়াসে সেটা হচ্ছে যাই হোক ধন্যবাদ জানাই আপনাকে যে আমার ভিডিওটি হয়নি তাও আমার কাছে ভিডিওটি কীভাবে বানিয়েছি রিপ্লাই ভিডিও চেয়েছে সো আপু থ্যাংক ইউ সো মাচ আমার কাছে রিপ্লাই ভিডিও চাওয়ার জন্য এটা স্পেশালি আপনার জন্যই তৈরি করা আর হ্যাঁ আপু অবশ্যই এই ভিডিওটি আপনার কোনো কাজে এসেছে কি না অবশ্যই আমার কমেন্টে লিখে যাবেন আর হ্যাঁ আপু অবশ্যই আপনি একবার হলো ভিডিওটি ট্রাই করবেন আর আপনার যদি কোনো কিছুতে আর হেল্প লাগে বা কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ